নাম্বারে মাশাআল্লাহ আরেকটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি। এটা একটা মন্ডি বকনা, হ্যাঁ এটা মন্ডি বকনা, সেম বয়স 10-11 মাস বয়স, খুবই হাই কোয়ালিটির। এর দীর্ঘ অনেকটা, অনেক দৈর্ঘ্যটা অনেকটা লম্বা, গ্রোথটা খুবই ভালো, খুবই। আচ্ছা আমরা এই পাশে ছেলের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটা খুবই আনকমন কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা একটা আনকামু, সেটাই বলতে চাচ্ছিলাম, এটা একটা আনকামাল কালারের মন্ডি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। আজ 2 ডিসেম্বর 2022, আজকে আমরা চলে এসেছি লালন ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার অরনখ গ্রামে। তো লালন ডেইরি ফার্মে এবার এসে দেখতে পাচ্ছি এখানে 3টি হাই কোয়ালিটি ফ্ল্যাগবি এবং 2টি মুন্ডি বকনা রয়েছে। তো আজকের পর্বে এই 5টা গরুই আমরা দেখাবো দর্শকদের। আর দর্শকরা যারা দূর দূরান্ত থেকে যারা নিতে চান, কী ধরনের সুযোগ সুবিধা লালন কাকা রেখেছে বা আপনারা কীভাবে এখানে এসে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন, আশার বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে। আচ্ছা তো আবারও চলে আসলাম বেশ কিছুদিন পর আপনার খামারে। তো এবারে তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ একটু উন্নত জাতের নিয়ে আসছি আর কি, ফ্লেক দিয়ে আসছি আর মন্ডি নিয়ে। এবারকার আয়োজনটা আশা করি দর্শকের পছন্দ হবে। আচ্ছা ফ্ল্যাগবি এবং মন্ডি, গরু তো অনেকগুলোই আছে? গরু আছে, অনেকগুলোই আছে, বিক্রি হয়ে আছে, অনেকে রাখছে আর কি, তাদেরটা আছে, আমার নিজস্ব আছে, সব মিলে অনেকটা আছে আর কি। আর বিক্রিযোগ্য ওই 5টা গরু দেখাবো? না বিক্রিযোগ্য 5টা দেখাবো। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম একটু জানাবো। আচ্ছা আমরা শুরুতেই 1 নম্বরে মাশাআল্লাহ খুবই বিদেশি কোয়ালিটি একটা গরু দেখতে পাচ্ছি, খুবই হেলদি টাইপের, ভালো গ্রোথের একটা গরু। কী জাতের মূলত এটা? এটা একটা ফ্ল্যাগবি। ফ্ল্যাগবি না? হ্যাঁ এটা একটা একদম অরিজিনাল, যে ফ্ল্যাগবিটার গুণ বৈশিষ্ট্য থাকার কথা। এ দেখুন কম্বলটা কত। হুম আচ্ছা, এটাকে ব্রাফোর্ডও বলা চলে আর কি, তো আমি ফ্ল্যাগবি বলবো আর কি। এই গরুর যে মাথা থেকে মাথা পর্যন্ত, সত্যি কথা বলতে গিয়ে যে এই গরুটা 3 লক্ষ 80 এর মা বিকছে 3 লক্ষ 80 এবং 32,000 টাকা 32 লিটার দুধ হতো এই এই গরুর মায়ের। হ্যাঁ আচ্ছা, তো এই গরুটাও আশা করি, কারণ হেলদি যে যে ধরনের গরুর পার্সেন্ট, তাতে এই গরুটা তো আশা করি ওই গরুর সমতুল্যই হবে আর কি, অথবা বেশি হবে। হুম, গরুটার লেজটা খুবই খাটো, তলাটা দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পশম কিন্তু এখনও, যে পশম কিন্তু এখনও ভূতি পশম এখনও আছে দুধের, যেগুলি মোটামুটিভাবে আমরা এই করতে পারি। আচ্ছা বয়সটা কেমন আছে এটার? বয়সটা এটা আনুমানিক যে কোনো সময় হিটে আসবে আর কি। রেডি বকনা? হ্যাঁ রেডি বকনা। মানে এত পার্সেন্টের মাজা, মাজাটা কতটা উসাদ চওড়া, প্রায় দেড় হাতের মতন আর কি। এই পাশটা ধরলেই 1 হাত হয়ে যাচ্ছে আর ওই পাশটাই, আর এর চামড়াটা খুবই এদের আসলে ভাগ্যের ব্যাপার। তবে এই ফ্ল্যাগবি তো এমনি 30 লিটারের নিচে হয় না আর কি, ফার্স্ট ইলেকট্রিশিয়ানে 22-25 লিটার, তাতে হলস্টাইন ফ্রিজিয়ানের 3টা সমতুল্য একটা গরু আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এটার গ্রোথটা খুবই ভালো আসছে দর্শক। এটার আদর্শ ফ্ল্যাগবির যেই বৈশিষ্ট্য থাকা দরকার, এটার গঠন প্রণালী দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। আচ্ছা এই বকনাটার দাম কেমন নির্ধারণ করেছেন? এই বকনাটার দামটা আমি হাইড করে রাখছি আর কি, এটা আমি দামটা অনেক দিয়ে কেনা, তারপরেও যদি কোনো দর্শক নেয় সেই ক্ষেত্রে আমার সঙ্গে দরদামের একটা সুযোগ থাকবে আর কি। খুব ভালো, এখন এই তলাটা কতটা ঝুল, বাটগুলি একদম খুবই সাদনা হয় আর কি এই গরুগুলি। আচ্ছা ঠিক আছে, একটা এটা সরাই দেন, আমরা দ্বিতীয় গরুটা দেখি। আমরা দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছি, একই গরুটা কিন্তু, হ্যাঁ সেম ক্যাটাগরি, এটা কিন্তু ছোট আর আগেরটা ছিল বড়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এই যে কম্বলটা কিন্তু অনেক ঝুল, এটা ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য, মাথাটা সাদা, কম্বলটা থাকতে হবে, পায়ের খুর চারটা সাদা থাকবে এবং তলপ্যাটটা, এই যে নিচটা কিন্তু, নিচের অংশটাও কিন্তু সাদা থাকবে, সেটা লাল হোক কালো হোক, তবে লাল কালোর একটা মিশ্রণ আছে কিন্তু দেখা যাচ্ছে, কালোর লালের আভাসটা। আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন আছে? এটার বয়স 10 মাস। 10 মাস বয়স? হ্যাঁ 10 মাস, 12 মাসে 13 মাসে এইগুলি হেঁটে আসে সাধারণত।
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা রোলান পলান হ্যাঁ ওলানটা হয় যে ফ্লেক বিরগুলি আসলে এরকমই ওলান থাকে আর কি ওলানটা খুব ই আর খুবই সাধন হয় এই যে রকটা কিন্তু কত মোটা দেখা যাচ্ছে এই যে ধরা যাচ্ছে আচ্ছা আচ্ছা ধরা যাচ্ছে না এত মোটা আর চামড়াগুলি খুবই এই যে এখনই কি চামড়া চামড়াটা অনেকটা অনেকটা আর কি আর এই যে মাথাটা কতটা চওড়া লেজটা কত খাটো সিদ্ধারা থেকে শুরু করে একদম আচ্ছা এই ফ্লেক বিটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম পড়বে 85,000 টাকা 85,000 হ্যাঁ 85,000 আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি হালকা পাতলা সুযোগ আছে আমার সবসময় সুযোগটা অল্পই থাকে আর কি আচ্ছা ঠিক আছে কাকা এটাও সাড়ে দিন তিন নাম্বার ছেলে তিন নাম্বারে আরেকটা সেম ক্যাটাগরির বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও একটা ফ্লেক আমার কাছে তিনটা ফ্লেক বি আছে আর দুটা মুন্ডি মুন্ডি আছে এটা খামার করার উপযোগী যে বাচ্চাগুলি সংগ্রহ না করলেই না আসলে এইভাবে সচরাচর পাওয়া খুব মুশকিল একটা একটা করে হয়তো বিভিন্ন ফার্ম থেকে ক্রয় করা সম্ভব এভাবে একযোগে পাওয়া সম্ভব না চামড়াগুলি সবসময় ফ্লেক বি চামড়াগুলি কিন্তু খুব সফট এদের এত পাতলা থাকে অতুলনীয় পাতলা কিন্তু বয়সটা কেমন আছে এটারও সেম বয়স 10 মাসের 10 মাস বয়স না ওই আচ্ছা আচ্ছা ওলান পালাটা একটু চ্যালেঞ্জ দেখাই দিই আমরা হ্যাঁ এই যে লেজটা কত খাটা মাথাটা ওসার ওই যে আরেকটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি এটা একটা মুন্ডি বকনা মুন্ডি না হ্যাঁ এটা মুন্ডি বকনা সেম বয়স 10 থেকে 11 মাস বয়স খুবই হাই কোয়ালিটির এর দীর্ঘ অনেকটা অনেক দৈর্ঘ্যটা অনেকটা লম্বা আর কি গ্রোথটা খুবই ভালো খুবই আর কি পার্সেন্টের একটা মন্ডি ইন্ডিয়ান মন্ডি এটা ঝুটি আছে ঝুটি মন্ডি আর কি বয়সটা কেমন এটা বয়স এটারও 10 মাস 10 মাস বয়স হ্যাঁ 10 মাস বয়স আচ্ছা আচ্ছা ওলা তোলাটা মাশাআল্লাহ সুন্দর আছে গ্রোথটা অনেক লম্বা কিন্তু আর খুব খুবই আর কি একদম উন্নত জাতের একটা আমরা তো সব সুন্দর যেহেতু আসলে দুধের দিকে আমরা কেউ তাকাই না যে কোন গরুগুলি দুধ হবে আমরা সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয় সেই ক্ষেত্রে অনেক সময় আমরা এর মধ্যে পড়ি যে আর কি আমরা এই পাশে ছেলের 5 নম্বরে মাশাআল্লাহ আরেকটা খুবই আনকমন কালারের একটা গরু হ্যাঁ এটা একটা আনকামু সেটাই বলতে চাচ্ছিলাম এটা একটা আনকামাল কালারের মন্ডি হ্যাঁ এই মন্ডিটা ইন্ডিয়ান মন্ডি অনেক লম্বা অনেক বড় যখন তখন হিটে চলে আসবে আর কি মন্ডিটা মানে রেডি বক হ্যাঁ রেডি বক না রেডি বক না দর্শক যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে এবং হাইটটা খুব ভালো বড় অনেক ভালো কালারটা দেখি দেখলেই মন ভরে যায় আর কি অনেকটা আর কি আর্ট করার মতন সাইডে লাল লাল সাদার মিশ্রণে সংমিশ্রণে এই এই ধরনের গরুগুলোর আপনার দুধের রেজাল্ট কেমন আসে দুধের রোগ আসলে মন্ডি তো দুধের রেজাল্ট সবসময়ই ভালো হ্যাঁ 20-25 এইগুলি সবসময় হয় আর কি আচ্ছা আচ্ছা তাতে এটার দামটা কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছি আমি 1,05,000 টাকা 1,05,000 টাকা চাওয়া দাম জি আচ্ছা এখান থেকে কিছু অনার করবেন এই হালকা পাতলা করা যাবে আর কি তো কাকা গরুগুলো তো দেখালাম আমরা দর্শকদের তো দর্শক ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে নেবে কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকবে স্ক্রিনে ওদের ওরা আমাদের নাম্বারে ফোন দিলেই আমরা তাদের বাড়ি থেকে শুধু বলে আসতে হবে যে এই যে এই ম্যানের কাছে যাচ্ছি লালন ভাইয়ের কাছে যাচ্ছি বাকি দায়িত্বটা আমরা ফোন কন্ট্যাক্টের মাধ্যমে কোথা থেকে কীভাবে উঠতে হয় কোথায় নামতে হয় আমরা সেই পর্যন্ত গিয়ে নিয়ে আসবো আর কি আচ্ছা আচ্ছা তার মানে এক কথায় আপনার ফোনে কথা বললে ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারে হ্যাঁ চলে আসতে পারে তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ